স্বাগত বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফরেন পলিসির নিবন্ধ পুতিনের দুনিয়া এখন আরো ছোট ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিলেন জেলনুস্কির উপদেষ্টা আকাশে চীনের যুদ্ধ বিমান আতঙ্ক বাড়ছে তাইওয়ানে ইরানের বফার প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় রয়েছে শত্রুর ড্রোন বলছে কমান্ডার সর্বশেষ জানিয়ে দেব কেরসনে চারশো যুদ্ধাপরাধ করেছে রাশিয়া বলছে জেলোনোস্কে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল পুতিনের দনিয়া এখন আরও ছোট সাম্প্রতিক সপ্তাহগুলোই ইউক্রেনের পূর্ব দক্ষিণাঞ্চলে ইউক্রেনীয় সেনাদের সফল পাল্টা আক্রমণের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে রুশ বাহিনী এমনকি ইউক্রেনের দক্ষিণাঞ্চল গুরুত্বপূর্ণ ক্ষেরসন থেকে নিজেদের সেনা সরিয়ে নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কারণে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ পড়েছেন তিনি সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে রীতিমতো যেন একটা বাজি ধরলেন ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণের জন্য অতিরিক্ত তিন লাখ সেনা নিযুক্তির নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন পাশাপাশি এই ইঙ্গিত দিয়েছিলেন পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সমর্থন যোগালে অর্থ অস্ত্র সহায়তা দিলে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে হবেন না তিনি এরই মধ্যে তিনি ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত এখন এই অঞ্চলগুলোতে ইউক্রেনের পাল্টা আক্রমণ হবে রাশিয়ার নিজ ভূখণ্ডে হামলার সামিল এতে রাশিয়ার প্রতিশোধ গ্রহণের কৌশল জোরালো হবে এসব কর্মকাণ্ড গত ফেব্রুয়ারিতে ইউক্রেন অভিযান শুরু করা ও দেশটির রাষ্ট্র ক্ষমতা থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেরনস্কিকে সরানোর ক্ষেত্রে পুতিনের সিদ্ধান্তের ভুল হিসাব নিকাশি তুলে ধরেছে হামলা শুরুর নয় মাস পরও পুতিন এ ভুল থেকে শিক্ষা নেননি অথচ সেই ভুল প্রথমেই তার জন্য বিপর্যয় ধ্বংস ডেকে এনেছে ইউক্রেন অভিযান শুরুর পরপরই এটা স্পষ্ট হয়ে ওঠে প্রেসিডেন্ট পুতিন চারটি বড় ভুল হিসাব কষেছেন প্রথমটি রুশ সেনাবাহিনীর এতে কোনো সন্দেহ নেই তিনি যা শুনতে চাইবেন তার খুব কাছের মানুষগুলো তাকে শুধু তাই শোনাবেন সে অনুযায়ী পুতিনও দৃশ্যত বিশ্বাস করে নেন বাহাত্তর ঘণ্টা বা তিন দিনের ঝটিকা অভিযানেই সমাপ্তি ঘটবে ইউক্রেন যুদ্ধের সেই সঙ্গে পতন ঘটবে কি এরপর জেলনুস্কি হয় আত্মসমর্পণ করবেন নয় পালাবেন এবং তার স্থলে একটি সরকার বসাবেন কিন্তু বাস্তবে এসবের কিছুই হয়নি মাধ্যমের খবরে জানা যায় অভিযানে যাওয়ার কর্মকর্তারা সঙ্গে করে যুদ্ধে প্রত্যাশিত জয় উদযাপনে কুসকাওয়াজের আনুষ্ঠানিক পোশাক নিয়ে যান কিন্তু রাশিয়ার সেনারা সেখানে প্রেসিডেন্ট পুতিনের অর্থাৎ দৃশ্যত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণার চেয়েও অনেক বেশি ব্যর্থতার পরিচয় দিয়েছেন তারা রাজধানী কেভের নিয়ন্ত্রণ নিতে পারেননি বরং তাদের অপমানজনকভাবে পিছু হটতে হয়েছে পিছু হটার পথে তারা রেখে এসেছেন ধ্বংসযোগ্য আর কেভের উপকণ্ঠে বোচা শহর ও কাছাকাছি অন্যান্য এলাকায় নিঃশংসতার চিহ্ন অনেক রুশ তরুণকে এই তাদের প্রস্তুতি ছিল সীমিত ছিল না যথাযথ প্রশিক্ষণ এমনকি এইসব তরুণেরা জানতেনই না ইউক্রেনে তারা যুদ্ধ করতে যাচ্ছেন রোশ সেনাদের মনোবল ও সাহসে ও ঘাটতি ছিল ট্যাঙ্ক ও অন্যান্য সামরিক সরঞ্জাম মেরামত করার প্রয়োজন ছিল সামরিক বাহিনী রসদ ও সেনা সরবরাহ ব্যবস্থা ছিল বিশৃঙ্খলাপূর্ণ অপেক্ষাকৃত দীর্ঘ স্থায়ী যুদ্ধে টিকে থাকতে ও খাবারও সঙ্গে নিয়ে যাননি রুশ সেনারা এছাড়া রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া দুর্নীতি সামরিক বাহিনীতেও চিড় ধরিয়েছে সেনাদের প্রশিক্ষণ ও সরঞ্জাম বাবদ বরাদ্দ করা অর্থ গেছে দুর্নীতিবাজদের পকেটে এমন অভিযোগও ছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিলেন জেলোনস্কির উপদেষ্টা ইরানের ড্রোন দিয়ে হামলা চালিয়ে রুশ সেনাবাহিনী ইউক্রেনের ব্যাপক ক্ষতি সাধন করেছে এ অভিযোগ তুলে ইরানের সাথে যুদ্ধের হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলোনস্কির শীর্ষ উপদেষ্টা মাইখাইলো পডোলিয়াক জেলোনস্কির উপদেষ্টা বলেন রুশ সেনাবাহিনীর ব্যবহৃত ইরানি ড্রোনগুলো ইউক্রেনের সেনাবাহিনীর জন্য বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে তাই তিনি ইরানে অবস্থিত ড্রোন উৎপাদন সাইটগুলোতে সামরিক হামলার আহ্বান জানান গত পাঁচ নভেম্বর ইউক্রেনের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানালেও গতকাল রোববার বিষয়টি আলোচনায় উঠে আসে ওই সাক্ষাৎকারে মাইখাইলো পডোলিয়াক বলেন হামলাকারীকে রাশিয়াকে ইরান ড্রোন দিয়ে সহায়তা করেছে এর প্রতিক্রিয়ায় ইরানের ওপর কেবল নিষেধাজ্ঞা বা বাণিজ্য নিষেধাজ্ঞা দিলেই হবে না বরং দেশটির ওপর সার্বিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে একই সাথে ইরানের ড্রোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র হামলা চালাতে হবে মাইখাইলো পডলিয়াকের এ মতামত দেওয়ার পরদিনই জেলনস্কি এ দাবির পুনরাবৃত্তি করেছিলেন তিনি বলেছিলেন বলেছেন রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগে ইরানকে শাস্তি দিতে হবে গত মাসের শুরু থেকে রাশিয়া ইউক্রেনে তাদের অভিযানের ধরন পাল্টে ফেলে একযোগে পুরো দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের অবকাঠামোগত ব্যাপক ক্ষতি সাধন করে ইউক্রেন দাবি করে এসব হামলায় ইরানের ড্রোন ব্যবহার করা হয়েছে তবে ইরান ও রাশিয়া উভয়ই বারবার দাবি ইউক্রেনের এ দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান দাবি করে তারা যুদ্ধ শুরুর আগে মস্কোকে কিছু ড্রোন দিলে ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করার জন্য হামলা শুরুর পর কোন ড্রোন সরবরাহ করেনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী অস্বীকার করেন তিনি দাবি করেন ইরান কখনোই যুদ্ধরত কোন পক্ষের কাছে অস্ত্র সরবরাহ করে না এক্ষেত্রে কোন ধরনের মধ্যস্থতাকারী ছাড়াই দুই দেশের সামরিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে প্রযুক্তিগত বৈঠক করতে তেহরান প্রস্তুত আছে বলেও জানান তিনি অন্যদিকে রাশিয়া ও ইউক্রেনের হামলা চালানোর ক্ষেত্রে ইরানি ড্রোন ব্যবহার করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভেসিলি নেভেনজিয়া নিরাপত্তা পরিষদের বৈঠকে এ দাবি করেন আকাশে চীনের যুদ্ধ বিমান আতঙ্ক বাড়ছে তাইওয়ানে চীন তাইওয়ান যুদ্ধের আশঙ্কার মধ্যেই চীন থেকে ৩৬টি যুদ্ধ বিমান পৌঁছালো তাইওয়ানের কাছাকাছি এলাকায় এর মধ্যে ১০টি বিমান মধ্যরেখাও অতিক্রম করে গেছে বলে তাইওয়ান প্রশাসন সূত্রে খবর মধ্যরেখা বা মিডিয়ান লাইন হল তাইওয়ান প্রণালীর মাঝামাঝি এলাকা এই তাইওয়ান প্রণালী চীনের মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে তাইওয়ানকে চীনের যুদ্ধবিমান বিমান মধ্যরেখা অতিক্রম করার অর্থ তারা এরকম তাইওয়ানের সীমানায় লঙ্ঘন করেছে তাইওয়ান জানিয়েছে ছয়টি সেন ইয়াং জে ইলেভেন এবং চারটি জে সিক্সটিন বিমানকে মধ্যরেখা অতিক্রম করতে দেখা গেছে তবে এছাড়াও তাইওয়ানের কাছাকাছি যে চীনা বিমানগুলোকে দেখা গেছে তার মধ্যে চারটি যুদ্ধ বিমান একটি সাবমেরিন ধ্বংসকারী বিমান এবং তিনটি বোমারো বিমান চিহ্নিত করতে পেরেছে তাইওয়ান সেনাবাহিনী তাইওয়ান সেনা তাদের নিজস্ব ওয়েবসাইটে আরও জানিয়েছে মধ্যরেখার কাছে চীনের তিনটি ড্রোন দেখতে পেয়েছে তারা উল্লেখ্য তাইওয়ান হল স্বশাসিত গণতান্ত্রিক দ্বীপরাষ্ট্র যা চীন নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এসেছে বরাবর অন্যদিকে তাইওয়ানকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকাও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি বলেছেন যদি তাইওয়ান অভূতপূর্ব কোনো আক্রমণের মুখে পড়ে তবে নিশ্চয়ই আমেরিকা তাইওয়ানকে রক্ষা করতে এগিয়ে আসবে তবে চীন সূত্রে খবর তাইওয়ানের ওপর ক্রমশই চাপ বাড়াচ্ছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গত কয়েক মাস ধরে ক্রমাগত তাইওয়ানের মধ্যরেখায় ঘোরাফেরা করছে চীনা যুদ্ধ বিমান তবে এই প্রথম এতগুলো যুদ্ধ বিমানকে একসাথে দেখা গেল তাইওয়ান সীমান্তে সূত্র আনন্দবাজার ইরানের বাফার প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় রয়েছে শত্রু ড্রোন বলছে কমান্ডার ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম মোস্তি বলেছেন শত্রু ড্রোনগুলো ইরানের বাফার তিনশো তিয়াত্তর প্রতিরক্ষা ব্যবস্থার পাল্লার মধ্যে রয়েছে গতকাল ইরানের এই কমান্ডার আরো বলেন সম্প্রতি বাফার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় যে উন্নয়ন ঘটানো হয়েছে তা ইরানের জন্য বিশাল অর্জন জেনারেল আব্দুর রহিম মোসাভি বলেন এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে ইরানি বিশেষ জ্ঞান এবং জটিল প্রযুক্তির অপূর্ব সমন্বয় ঘটনো হয়েছে ইরানের শীর্ষ পর্যায়ের এই সামরিক কমান্ডার বলেন মাধ্যম। পশ্চিমা এই প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সামনে তুলে ধরার ক্ষেত্রে বাধা করেছে। বাফার তিনশো চার কিলোমিটার দূরে ড্রোন কে লক্ষ্য পরিণত করতে পারে বহর তিনশো তিয়াত্তর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো উন্নত প্রযুক্তির ব্যবস্থা নির্মাণ করার জন্য ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী সামরিক শিল্প এবং এর সাথে যে সমস্ত বিশ্ববিদ্যালয় জড়িত রয়েছে তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানান খেরশনে চারশো যুদ্ধাপরাধ করেছে রাশিয়া বলছে জেলোনোসকেই টানা প্রায় নয় মাস ধরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া রুশ আগ্রাসনের কারণে ইউরোপ জুড়ে যুদ্ধের দামামা চলছে সামরিক বেসামরিক ভ্লাদিমেনে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছিল আগেই খবর বিবিসির তবে সম্প্রতি দক্ষিণাঞ্চল খেরসোন ফিরে পাওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে আবারও যুদ্ধাপরাধের এ অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানোস্কি রাশিয়া তাদের সেনাপত প্রত্যাহারের পর ইউক্রেনীয় কর্তৃপক্ষ খেরসনের নিয়ন্ত্রণ নেয় এবং এরপর থেকে তদন্তকারীরা অঞ্চলে বেশি আলামত উন্মোচন করেছেন ইউক্রেনের জেলামরিক ও সৈন্যদের মৃতদেহ পাওয়া গেছে তবে রুশ সৈন্যদের ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের হামলা টার্গেট করার বিষয়টি বরাবরই অস্বীকার করে এসেছে মস্কো চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে আগ্রাসন শুরুর পর মার্চের প্রথম সপ্তাহে ইউক্রেনের অন্যতম প্রধান শহর এবং প্রধান বন্দর নগরী খেরসন দখল করে নেয় রাশিয়া এছাড়া প্রথম বড় কোন ইউক্রেনীয় শহর হিসেবে দখল করেছিলেন রোশ সেনারা মাথায় পুরো অঞ্চলটি নেয় মস্কোর বাহিনী দখলে প্রায় তিন লাখ বাসিন্দার খেরসুন শহর ও অঞ্চলটির রাশিয়ার সামরিক বাহিনীর দখলে যাওয়া মস্কোর জন্য বড় ধরনের বিজয় বলে মনে করা হয়েছিল মূলত রুশ সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ঘাটিও ছিল এ শহর তবে গত শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বেফরিংয়ে বলা হয় ইউক্রেনের দক্ষিণের খেরসন অঞ্চলের দিনিপ্র নদীর পশ্চিম থেকে রাশিয়ার সব সৈন্য প্রত্যাহারের শেষ হয়েছে শুক্রবার রুশ সেনারা সেটি পরিত্যাগ করার পর শহরের বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং শহরের কেন্দ্রে ইউক্রেনীয় সৈন্যদের স্বাগত জানান